আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা কিনা হচ্ছে পিক্সেলের পছন্দ করেন আর পিক্সেলের পাশাপাশি হচ্ছে আপনারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, তাদের জন্য হচ্ছে গুগল পিক্সেল 6 প্রো। 6 প্রো মার্কেটে হচ্ছে বর্তমানে মার্কেটে বলি বা আগের মার্কেটে খুব জনপ্রিয় ছিল, আর শুধুমাত্র একটা প্রবলেম ছিল 6 প্রোতে, সেটা হচ্ছে নেটওয়ার্কিং ইস্যু সমস্যা ছিল। এছাড়া নেটওয়ার্ক ইস্যু সমস্যা ছাড়া বাকি 100% সব কিছুই একদম প্রো লেভেলে ছিল। আমার কাছে 6 প্রো সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে 3D কার্ভ ডিসপ্লেটা। এটা একদমই স্যামসাং S21 Ultra বা S22 Ultra মতো করছে, আর এটাতে আমাদের সাথে ইনক্লুডিং বক্স অ্যাভেলেবেল, আর এটা ইউএসএ ভেরিয়েন্ট। তো এই ইউএসএ ভেরিয়েন্ট একটু কম নেটওয়ার্কিং ইস্যু সমস্যা। আর এছাড়া যদি আমরা যদি দেখি এটা ক্যামেরা সেট আপ, OnePlus-এর ক্যামেরা সত্যি দুর্দান্ত, পিক্সেলের ক্যামেরা সত্যি দুর্দান্ত। আমরা যারা পিক্সেল প্রিভিয়াসটা ইউজ করছি আমরা জানি যে পিক্সেলের ক্যামেরা একদম নিখুঁত, আর ফটোগ্রাফারদের জন্য বা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য পিক্সেলের ফোনগুলো খুবই জোস, আর এছাড়া ভিডিওগ্রাফি মোটামুটি বেশ ভালো বলতে যথেষ্ট ভালো, যদিও আইফোনের মতো এত স্টেবল থাকে না, বাট যথেষ্ট পরিমাণ ভালো লেভেলের ভিডিওগ্রাফি করা হয়। এখানে হচ্ছে 3টা ক্যামেরা অ্যাভেলেবেল, আর একদমই ফ্রেশ কন্ডিশন, কোনো ধরনের হচ্ছে ডেন্ট স্ক্র্যাচ বা রিপেয়ারিং হিস্ট্রি নাই। বেসিক্যালি হচ্ছে যেসব ফোনগুলো রিপেয়ারিং হিস্ট্রি থাকে সেগুলো হচ্ছে আফটার সেলের পরে ঝামেলা হয়, তো এটাতে কোনো ধরনের রিপেয়ারিং হিস্ট্রি নেই, সত্যবাই জেনুইন। তো আপনারা যারা হচ্ছে পিক্সেল নিতে চাচ্ছিলেন 6 প্রো, চাইলে যোগাযোগ করতে পারেন। এটা একদমই বেস্ট কন্ডিশনের প্রাইস আছে, বেস্ট প্রাইস দিব, পাশাপাশি বেস্ট কন্ডিশনও এটা অ্যাভেলেবেল আছে, আর কোনো ধরনের হচ্ছে রিপেয়ারিং হিস্ট্রি নাই, কোনো ধরনের ঝামেলা নাই, সত্যবাই জেনুইন প্রোডাক্ট। তো চাইলে পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে।